জীবন জিকির কইরা বাস বাইয়া সান্দিনার ছাদে উঠতে পারবা, জান্নাত নসিবে হবে না। অর্থাৎ আল্লাহ সব সময় অদৃশ্যের জ্ঞান, ইলমে গায়েব আল্লাহ সব সময় জানে না। যখন ইচ্ছা হয় তখন আল্লাহ জাইন্না নেয়, জোরে কর নাউযুবিল্লাহ। মৌলবি ইসমাইল হোসেন দেহলভি সাহেব তার একটা কিতাব লেখছে, কিতাবটার নাম হলো তাকবিয়াতুল ঈমান। তাকবিয়াতুল ঈমান, এ তাকবিয়াতুল ঈমান কিতাবের মধ্যে এই বান্দা ইসমাইল হোসেন দেহলভি লেখলো, আল্লাহর শান হলো, খেয়াল করেন আমি বাংলায় কইতেছি, কথাগুলো উর্দুতে লিখছে, লিখছে আল্লাহর শান হলো আল্লাহ যখন ইচ্ছা করে অদৃশ্য জ্ঞান গায়েবের আলেম জেনে নেয়, অদৃশ্যের আলেম জেনে নেয়। অর্থাৎ আল্লাহ সব সময় অদৃশ্যের জ্ঞান, ইলমে গায়েব আল্লাহ সব সময় জানে না। যখন ইচ্ছা হয় তখন আল্লাহ জাইন্না নেয়, জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ ইলমে গায়েব কি সব সময় জানে? জানে জানে। আরে আল্লাহর আলেমের বাহিরে কিছুই নাই, ঠিক কিনা বলেন? কত বড় নালায়েক, কত বড় নালায়েক! কেমনে আবার তোমরা বাহাদুরি করো? আমি কেমনে তোদের বিরুদ্ধে কথা না কইয়া শান্ত থাকতাম? হায় হায় হায়, আল্লাহ শানে তো বড় অপবাদ। আল্লাহ বলে কোন এলেম আগে থেকে জানে না, যখন দরকার হয় তখন জাইন্না নেয়। বাজান মনে করেন একটা বিষয়, উনি জানে আমি জানি না, প্রয়োজনও মনে করি না। যখন দরকার হয়েছে তখন আমার জানতে হইব, তার মানে ওনার কাছ থেকে আমার জানতে হবে, ঠিক কিনা? তাহলে আল্লাহর যখন প্রয়োজন হয় তখন জাইন্না নেয়, তাহলে নিশ্চয়ই আরো কেউ আছে যার কাছ থেকে আল্লাহ জানে। নাউযুবিল্লাহ বলেন। এমন আকীদা যারা পোষণ করে তারা ইমানদার না বেঈমান? তারা আল্লাহর বন্ধু না শত্রু? সারা জীবন জিকির কইরা বাস বাইয়া সান্দিনার ছাদে উঠতে পারবা, জান্নাত নসিবে হবে না। ইমানদার পরিচয় দিতে পারবা না। যারা আল্লাহ সম্পর্কে এমন বাজে কথা বলতে পারে তারা আমার নবীর সম্পর্কে বাজে কথা বলবো, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলে? এই জায়গা তো থামলে তাও সার্থ, এই জায়গা তো থামে নাই। মাওলানা রশিদ আহমদ সাহেব গাঙ্গুহি এবং মৌলবি হুসাইন আলী সাহেব, রশিদ আহমদ গাঙ্গুহির ছাত্র হুসাইন আলী, তিনি একটা কিতাব লেখছেন বুলগাতুল হায়রান। এই বুলগাতুল হায়রান কিতাবে তিনি লেখে, আমরা যত কাজকর্ম করি এই কাজকর্ম আমরা করার আগে আল্লাহ জানে না। নাউযুবিল্লাহ কইতে মন চায় না? আরে জবানটা খুললা কর না, নাউযুবিল্লাহ। নকশবন্দি বানাইয়া কয়, বানাইয়া কয় নকশবন্দি।